হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ডিলিশাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার চ্যানেলের সেকেন্ড ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েই গেলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ওভেন আর বিটার ছাড়া কিভাবে বাসায় সল্টেড বিস্কিট তৈরি করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখা যাক প্রথমে একটা পরিষ্কার বোল নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ডালটা ইউজ করেছি সেটাকে আমি আগে থেকে মেল করে নিয়েছিলাম সেটা আমি বলে ঢেলে দিচ্ছি আপনারা যদি হুবহু দোকানের সারটা চান তাহলে আপনাদের ডালটা ইউজ করতে হবে এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি চিনিকে ক্র্যাশ করে নিয়েছিলাম আগেই বলে দিচ্ছি এটা আইসিং সুগার না আইসিং সুগারে কর্নফ্লাওয়ার থাকে এটা চিনি আমি ক্র্যাশ করে নিয়েছি আর এখন দিচ্ছি আমি লবণ পরিমাণে একটু বেশি নিয়েছি যেহেতু এটা সল্টেড বিস্কিট হবে সবার শেষে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি আর আমি আগে বলে দিয়েছিলাম এটা ওভেন ছাড়া আর বিটার ছাড়া কিভাবে ঘরে তৈরি করতে হবে বিস্কিটটি সেটার রেসিপি সো আমি এখন একটা কাটা চামচ ইউজ করব এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার জন্য। সময় একটু বেশি লাগবে কিন্তু খুব কৌশল আর ধৈর্যের সাথে আপনাকে সমস্ত মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা ইউজ করছি বেকিং সোডাটি আবার আমি মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো দলা বা দানা ভাব না থাকে এখানে আমি বড়ো কাপের এক কাপ পরিমাণ ময়দা ইউজ করছি পরবর্তীতে আমার আরও ময়দা লাগবে কারণ আমার মিশ্রণটি অনেক ঝরঝরা হতে হবে ফার্স্ট স্টেজে এই এতটুকু পরিমাণ ময়দাই যথেষ্ট এটা আমি এগেন কাটা চামচের সাহায্যে পূর্বের মিশ্রণের সাথে ভালো করে একটা বাইন্ডিং করে নিচ্ছি এখন আমি কালো জিরা অ্যাড করছি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখন আমি কাঠ চামচটি রেখে হাত দিয়ে ভালো করে আমি জিনিসটা মুথে নেওয়ার চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে জিনিসটা স্মুথলি একসাথে মিক্সড আপ হয়ে যায় আমি আগে বলেছিলাম আমি আরো কিছু ময়দা ইউজ করব এস মিশ্রণটি আমার ঝরঝরা লাগবে আমি আরো হাফ কাফ পরিমাণ ময়দা এই মিশ্রণটিতে আমি অ্যাড করছি অল্প অল্প করে আমি নিব আর অল্প অল্প করে আমি ঝরঝরা একটা ভাব দিবো এখন আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি কেমন ঝরঝরা হয়ে গেছে আমি এক্স্যাক্টলি এরকমই চাচ্ছিলাম এখন আমি এতে হাফ পরিমাণ দুধ ইউজ করছি ঝরঝরা করার পর মিশ্রণটিকে আবার আমার রুটি বানানোর সময় যেরকম কাই থাকে সেরকম কাই আমার দরকার তো সেরকম আমি আবার করব এজন্য আমি এখানে দুধ ইউজ করেছি জিনিসটাকে আমি সেভাবে করে নেওয়ার জন্য। দুধ মেশানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন লুকটা এরকম আসছে এটা আমি এখন একটা র্যাপিং পেপার মানে পলি ব্যাগ বা প্লাস্টিকের কোন ব্যাগের মধ্যে আমি এভাবে ভালো করে মুড়িয়ে এটা আমি থেকে চল্লিশ মিনিট এভাবে রেখে আহ তিরিশ চল্লিশ মিনিট পর আমরা আবার ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি আরও আগে থেকে স্মুথ হয়ে গেছে আমি এটা হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি বেলার আগে এখন আমি এটাকে সুন্দর মতন বেলে নিচ্ছি বেলুনের সাহায্যে যাদের বেলুনের মধ্যে একটু লম্বাটে দাগ কাটা থাকে তারা যখন রুটিটি বেলবে তখনই এর মধ্যে দাগ পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার রুটিটির মধ্যে বেলুনের কোনো দাগ পড়ে নাই বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমি এ পরিমাণ মোটা রেখেছি রুটিটা আপনাদেরও এ পরিমাণ মোটা রাখতে হবে আর আমার বেলুনের কোনো ছাপ এখানে পড়েনি আর আপনারা জানেন যে নোনতা বিস্কিটের উপর একটা লম্বাটে বা এক ধরনের শেপ থাকে যেটা বিস্কিটটাকে আরো একটু দেখতে ভালো লাগে সেই লুকটা দেওয়ার জন্য আমি আমার সেই কাটা চামচটি ইউজ করে আমি রুটিটার উপর লম্বা লম্বা করে আমার অসম্ভব দক্ষতায় আমি দাগ কেটে নিচ্ছি যদিও খুব বেশি একটা লাইন আমার সোজা হয় নাই তেরা বেড়া হয়েছে এভাবে আমি সমস্ত রুটির উপর কাটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি আমার দাগ কাটা অলমোস্ট শেষের দিকে আমার কাছে কোনো কুকি কাটার ছিল না এর জন্য দোকানে যে সাইজের বিস্কিট পাওয়া যায় আমি সেই সাইজের একটা বোতলের মুখা নিয়েছি আর সেটাকে প্রেস করে করে আমি রুটির উপর থেকে বিস্কিটগুলো শেপ করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত রুটি থেকে এরকম বিস্কিটের শেপ করে আমি কেটে নিয়েছি এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি যাতে আপনাদেরকে জুম করে দেখাতে পারি যে আমি যে কাটা চামচ দিয়ে দাগ কাটলাম সেটা কাটার পর বিস্কিটটার লুক কেমন এসেছে আমি চুলায় আগেই বালিকে প্রিহিট করে রেখেছিলাম অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিট আর হাত দিয়ে আমি টেম্পারেচারটাই চেক করছিলাম ফার্স্টে আমি হাই হিটে বালিটাকে গরম করেছি এখন এটাকে আমি মিডিয়াম নিয়ে এসেছি আর একটা স্টিলের প্লেটে আমি বিস্কিটগুলো এরকম দিয়ে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে উপর থেকে সেটা মনিটর করতে পারি আমি অলমোস্ট বারো থেকে পনেরো মিনিট ওয়েট করেছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা কালার চলে এসেছে বিস্কিটের আরও আট থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বিস্কিটগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে বিস্কিটের কালারটাও চলে এসেছে এখন আমি বিস্কিটগুলো একটা প্লেটে তুলে নিব এখানে দেখেন কিছু কিছু বিস্কিট একদম সুন্দর হয়েছে কিছু কিছু একটু পুড়ে গেছে কারণ বালিটা তো আপনি আগে প্রিহিট করে নিয়েছেন আর বালির মধ্যে যে হিটটা চলে এসেছে সেটা চাইলেও কমানো বাড়ানো সম্ভব না যার কারণে মাঝে মাঝে এরকম টুকটাক বিস্কিট যদি দুই একটা পুড়ে যায় বা এরকম লালচে হয়ে যায় আপনি একটা ছুরির সাহায্যে সেটা একটু হালকা ঘষবেন সেটা আবার ঠিক হয়ে যাবে আমি একটা বিস্কিট আপনাদেরকে এখন ভেঙে দেখাবো এই বিস্কিটটাও দেখেন আপনার একটু কালচে হয়ে গেছে এটা পরবর্তীতে আমি যখন ছুরি দিয়ে ঘষবো তখন ঠিক হয়ে যাবে বিস্কিটটা যথেষ্ট মচমচে হয়েছে এবং ভেতরে দেখেন বিস্কিটের যে একটা ভাব থাকে লুক থাকে সেটাও এখানে চলে এসেছে ভিভার্স আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না যেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় থ্যাংক ইউ